বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় তোমাদের সাথে আজকে পরিণতি ও সুশাসন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, ষষ্ঠ অধ্যায়ের ওপর ইতিপূর্বে আরও দুটি ক্লাস হয়েছিল। দুঃখিত, ষষ্ঠ অধ্যায়ের উপর ইতিপূর্বে আরও চারটি ক্লাস হয়েছে। আজকে ষষ্ঠ অধ্যায়ের উপর আমাদের পঞ্চম ক্লাস। আমাদের ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। আমরা গত ক্লাস পর্যন্ত রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সাথে রাজনৈতিক দলের পার্থক্য এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আজকে আমাদের আলোচ্যসূচিতে যা আছে তা হলো, প্রথমত নেতৃত্বের ধারণা নিয়ে আজকে আলোচনা করব এবং নেতৃত্বের গুণাবলী বা নেতার গুণাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আলোচনা শুরু করব আমরা নেতৃত্ব দিয়ে। তো শিক্ষার্থীরা, নেতৃত্ব কথাটির সাথে কিন্তু তোমরা সবাই কম বেশি পরিচিত, সবাই পরিচিত। কীভাবে পরিচিত? আমরা অনেক সময় শুনি যে আমাদের সাথে আমাদের দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হচ্ছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে, বা হচ্ছে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়ার চেষ্টা করছে। এরপর আমরা বলি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল আজকে এত সুন্দর একটি অবস্থায় আছে। এই যে কোনো একটি দল বা দেশ বা জাতি নেতৃত্বে, সাউন্ড শোনা যাচ্ছে না, কম শোনা যাচ্ছে এখন, ঠিক আছে সাউন্ড? ওয়ালাইকুম আসসালাম নীলা, সামিরা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, এখন ঠিক আছে সাউন্ড? আচ্ছা, কি বলছিলাম যে আমরা নেতৃত্ব কথাটির সাথে সবাই কম বেশি পরিচিত। আমরা হচ্ছে দেখি বলি বা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাচ্ছে বা অভীষ্ট লক্ষ্যে যাচ্ছে। এরপরে বাংলাদেশের ক্রিকেট জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বা মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ হচ্ছে আজকে বা বাংলাদেশ ক্রিকেট দল আজকে একটি ভালো অবস্থানে এসেছে। এই যে নেতৃত্ব কথাটার সাথে সাউন্ড শোনা যাচ্ছে না, এখন ঠিক আছে সাউন্ড? ঠিক আছে, সাউন্ড কি ঠিক আছে? এখন শোনা যাচ্ছে সাউন্ড? মাইশা মিত্র, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে নেতৃত্ব কথাটির সাথে জাতীয় দল নেতৃত্বে বা মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে জাতীয় দল এগিয়ে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই যে নেতৃত্বটা কী আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর নেতৃত্ব বা একজন ব্যক্তিকে নেতা হতে হলে কোন কোন গুণের অধিকারী হতে হবে সেই বিষয় নিয়েও আজকে আমরা আলোচনা করব। তাই আজকে আমাদের আলোচ্যসূচির বিষয়বস্তু হচ্ছে দুটি, এক নেতৃত্বের ধারণা, দুই হচ্ছে নেতৃত্বের গুণাবলী। তাহলে চলো শুরু করি নেতৃত্ব দিয়ে। নেতৃত্ব কী? নেতৃত্ব ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ। লিডারশিপ কথাটি এসেছে লিডার থেকে, লিডারশিপ কথাটি এসেছে লিডার থেকে। আর লিড কথাটি এসেছে বা ইংরেজি লিডারশিপ এবং লিডার কথাটি এসেছে ইংরেজি শব্দ লিড থেকে। লিডের অর্থ হচ্ছে কোনো কিছু পরিচালনা করা, পথ দেখানো বা চালনা করা। আমি আবার বলছি, লিড কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু পথ দেখানো বা নির্দেশ প্রদান করা বা কোনো কিছু পরিচালনা করা। লিড হচ্ছে কোনো কিছু পরিচালনা করা বা নির্দেশ দেওয়া। আর যিনি এই লিড দেন বা যিনি এই পথ দেখান বা নির্দেশনা প্রদান করেন তিনি হচ্ছেন লিডার।
আমি আবার বলছি, যিনি পথ দেখান বা নির্দেশনা প্রদান করেন তিনি হচ্ছেন লিডার। আর এই লিডার যেই গুণের ওপর ভিত্তি করে এই পথ প্রদর্শন করে থাকেন তাকে বলি হচ্ছে আমরা লিডারশিপ। আমি আবার বলছি, লিড হচ্ছে আমাদের চালনা করা বা পথ দেখানো বা কোনো কোনো হচ্ছে নির্দেশ প্রদান করা। আর যিনি লিড প্রদান করেন তাকে বলি হচ্ছে আমরা লিডার। আর লিডার যেই গুণের ভিত্তিতে বা লিডারের যেই গুণের ওপর ভিত্তি করে পথ প্রদর্শন করে থাকেন বা কোনো হচ্ছে নির্দেশ প্রদান করে থাকেন তাকে বলি হচ্ছে আমরা লিডারশিপ। লিডারশিপ লিডারশিপ হচ্ছে লিডারশিপ হচ্ছে নেতা নেতার এমন কিছু গুণ বা নেতৃত্ব হচ্ছে এমন কিছু গুণ যার ওপর ভিত্তি করে নেতা জনগণকে তার দিকে প্রভাবিত করতে পারে। নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে নেতার এক প্রকার বিশেষ গুণ বা নেতার গুণাবলী বা যোগ্যতাকে আমরা বলি হচ্ছে নেতৃত্ব। আমি আবার বলছি, নেতার নেতৃত্ব প্রদানের গুণাবলী বা নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলি হচ্ছে আমরা নেতৃত্ব। ঠিক আছে, নেতৃত্ব হচ্ছে এক প্রকার সামাজিক গুণ। নেতৃত্ব হচ্ছে এক প্রকার সামাজিক গুণ। পরিণীতির ভাষায় নেতৃত্বটাকে একটু ব্যাপক অর্থে সংজ্ঞায়িত করা হয়েছে। পরিণীতির ভাষায় নেতৃত্বকে একটু ব্যাপক ও ভিন্ন অর্থে সংজ্ঞায়িত করা হয়েছে। পরিণীতির ভাষায় বলা হয়, কোনো ব্যক্তি বা দলের নেতা কতটুকু গুণের অধিকারী এবং সেই গুণগুলো অন্যকে কতখানি প্রভাবিত করতে পারে পরিণীতিতে সাধারণত তাকেই বলা হয় হচ্ছে নেতৃত্ব। আমি আবার বলছি, পরিণীতির ভাষায় নেতৃত্ব বলতে একজন ব্যক্তি বা একজন দলের নেতা কতটুকু গুণের অধিকারী এবং সেই গুণগুলো অন্যকে কতটুকু প্রভাবিত করতে পারে তাকে বলি হচ্ছে আমরা নেতৃত্ব। তো নেতৃত্ব সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের সংজ্ঞা আমাদেরকে অবশ্যই পর্যালোচনা করতে হবে। তাহলে দেখি নেতৃত্ব সম্পর্কে কে কি বলেছে। নেতৃত্বের সংজ্ঞা প্রদান করতে গিয়ে এলভিন ডব্লিউ গুলনার বলেছেন, নেতৃত্ব হলো ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে ধাবিত করে। তার অর্থ কী? তার অর্থ হচ্ছে, তিনি বলেছেন, নেতৃত্ব হচ্ছে নেতা বা একজন ব্যক্তি বা একজন দলের সেই হচ্ছে নৈতিক বা ভালো গুণাবলী যা অন্যদেরকে বা সাধারণ জনগণকে তার দিকে ধাবিত করে বা তার প্রতি অনুপ্রাণিত করে এবং তিনি যে পথ দেখান সেই দিকে ধাবিত করে। এরপর নেতৃত্বের সংজ্ঞা প্রদান করতে গিয়ে কিম্বল ইয়ং বলেছেন, নেতৃত্ব হলো ব্যক্তির সেই গুণাবলী যার মাধ্যমে সে অন্যের কর্মধারা প্রভাবিত করে এবং অন্য সবার উপর আধিপত্য বিস্তার করে। তার মানে কি? তিনিও বলেছেন, নেতৃত্ব সেই গুণাবলী যেই গুণাবলীর দ্বারা ব্যক্তি অন্যদেরকে মানে সাধারণ জনগণদেরকে প্রভাবিত করে এবং তার দিকে ধাবিত করে। নেতৃত্বের উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমাদের জাতি বা রাষ্ট্রকে একটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। আমরা জানি নেতৃত্ব ছাড়া, যেমন ধরো একটি নৌকা, আমরা তো নৌকার সাথে সবাই পরিচিত, পরিচিত না? অবশ্যই পরিচিত। এখন নৌকা বা জাহাজ যদি নদীর মধ্যে ছেড়ে দেওয়া হয়, সেটা কি একজন কেউ, যে কোনো একজন যদি পরিচালনা না করে বা মাঝি যদি সেটা পরিচালনা না করে, তাহলে অন্যদের কি অবস্থা হবে? অন্যরা মাঝপথে ডুবে যাবে, তাই নয় কি? সেই জন্য যে কোনো অভীষ্ট লক্ষ্য অর্জন করতে হলে রাষ্ট্র বা জাতি যাই হোক না কেন বা দল, তাদের সেই অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন একটি সুসংগঠিত নেতৃত্ব। আর নেতৃত্ব হচ্ছে নেতার সেই গুণ যার দ্বারা জনগণ তার প্রতি অনুপ্রাণিত হয় এবং তার দেখানো পথে চলতে রাজি হয়। আমি আবার বলছি, নেতৃত্ব হচ্ছে একজন নেতার সেই গুণ যার দ্বারা হচ্ছে জনগণ সেই ব্যক্তির প্রতি অনুপ্রাণিত হয় এবং তার দেখানো পথে চলতে রাজি হয়। তাহলে আমরা সর্বশেষে বলতে পারি যে নেতৃত্ব হলো ব্যক্তি বা একদল ব্যক্তির সেই কাম্য গুণ বা গুণাবলী যা সমাজের কাঙ্ক্ষিত যেই লক্ষ্য আছে সেই লক্ষ্য অর্জনে হচ্ছে জনগণকে উদ্দীপ্ত করে বা নেতাকে উদ্দীপ্ত করে। তাহলে আমরা কিন্তু সংজ্ঞায় বারবার কিন্তু বলছি, নেতৃত্ব হচ্ছে নেতার কিছু গুণাবলী, নেতৃত্ব হচ্ছে নেতার সেই গুণ যার দ্বারা জনগণ নেতার প্রতি আকৃষ্ট হয় এবং নেতার দেখানো পথে চলতে রাজি হয়।
তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে নেতার কোন গুণাবলীর জন্য জনগণ নেতার প্রতি আকৃষ্ট হয়। তাহলে আমাদের এখন আমাদের পরে আলোচ্য সূচিতে চলে যাব, সেটা হচ্ছে নেতার গুণাবলী, নেতার প্রয়োজনীয় গুণাবলী। আমাদের সাথে যারা যারা আছো তারা অবশ্যই নাম ও রোল নাম্বারটা লিখে দিবে। আচ্ছা, নেতার প্রয়োজনীয় গুণাবলী আমি আগেই বলেছি যে নেতৃত্বটাই হচ্ছে নেতার কিছু গুণাবলী বা নৈতিক গুণের সমষ্টি, যার জন্য জনগণ একজন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় এবং তার দেখানো পথে চলতে চায়। তাহলে আমরা দেখি কোন কোন নৈতিক গুণাবলী থাকলে একজন ব্যক্তি নেতৃত্বে জনগণ অনুপ্রাণিত হবে। নেতার নেতৃত্বের গুণাবলীর মধ্যে প্রথমেই হচ্ছে আমার ব্যক্তিত্ব। একজন নেতাকে অবশ্যই অবশ্যই একটি সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, নেতাকে অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। তার চরিত্রে মাধুর্যতা থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে, তারপর হচ্ছে তাকে গাম্ভীর্যপূর্ণ হতে হবে। যখন একজন ব্যক্তি হচ্ছে সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হবে তখনই তাকে হচ্ছে জনগণ নেতা হিসেবে গ্রহণ করবে এবং সে নেতৃত্ব প্রদান করতে পারবে। এরপরে নেতৃত্বের দ্বিতীয় গুণে আছে বুদ্ধিমত্তা। একজন নেতাকে অবশ্যই বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে, বুদ্ধি বিবেক সম্পন্ন হতে হবে, কারণ বুদ্ধিমত্তা ছাড়া কখনোই জাতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর প্রকৃতি অনুধাবন করা যায় না বা সমস্যাগুলোর রূপ বোঝা যায় না। সমস্যাগুলো হচ্ছে কীভাবে সেই সমস্যাগুলো, দুঃখিত যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের লাইফটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমরা আবার শুরু করছি। আমরা বলেছিলাম ব্যক্তিত্বে পড়ছিলাম নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী, আমরা প্রথম দুটি গুণাবলী সম্পর্কে দেখেছিলাম। এরপর হচ্ছে আমরা যে গুণাবলীটা দেখব সেটা হচ্ছে মানসিক দক্ষতা ও দৈহিক সুস্থতা। একজন ব্যক্তিকে নেতা হতে হলে বা একজন ব্যক্তিকে নেতৃত্ব প্রদান করতে হলে তাকে অবশ্যই অবশ্যই মানসিক ও দৈহিক শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কারণ শারীরিক সুস্থতা ছাড়া একজন ব্যক্তি কখনোই হচ্ছে তোমার তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় যে পরিশ্রম সেটা সে করতে পারে না। এরপর নেতাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, নেতাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন নেতার প্রতি জনগণের আস্থা থাকে এবং নেতা অভিজ্ঞতার আলোকে একটি সুযোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে। তারপরে 5 নম্বরে একজন নেতাকে নেতা হিসেবে পরিগণিত হতে হলে বা নেতৃত্বের পঞ্চম গুণ হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা আমরা জানি ও নেতাকে অবশ্যই উচ্চ শিক্ষা এবং বিশেষ প্রজ্ঞা সম্পন্ন হতে হবে। শিক্ষা কি করে? শিক্ষা মানুষের দক্ষতাকে বৃদ্ধি করে, মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে। তাই নেতা যখন শিক্ষিত হবেন বা একজন উচ্চ শিক্ষিত নেতা জাতির সকল সমস্যা সম্পর্কে সহজেই বা সকল সমস্যা সহজে অনুধাবন করতে পারবেন এবং একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এরপর নেতাকে অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, নেতাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। দূরদৃষ্টি কি? দূরদৃষ্টি হচ্ছে ধরো একটি সমস্যার প্রেক্ষিতে একটি সমাধান গ্রহণ করা হলো, সেই সমাধানটা কতটুকু সুদূর প্রসারী বা সে তার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ভবিষ্যতে কি হতে পারে সেটাই হচ্ছে দূরদৃষ্টি সম্পন্নতা। একজন নেতাকে অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। তারপর একজন নেতাকে নেতার চরিত্রে বা চারিত্রিক কঠোরতা ও কোমলতা থাকতে হবে। নেতা অবশ্যই জনগণের সমস্যা সমাধানের জন্য বা জনগণকে হচ্ছে তোমার জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য সবসময় কোমল থাকবেন এবং জনগণের জন্য জনগণের স্বার্থে তিনি সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন। আবার ঠিক তেমনি যখন জনস্বার্থের বিষয়টি আসবে তখন যদি প্রয়োজন হয় কঠিন সিদ্ধান্ত গ্রহণ করার, সেক্ষেত্রে কিন্তু নেতাকে শক্ত হাতে সেই কঠোর সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত হতে হবে। এরপরে নিরপেক্ষতা। নিরপেক্ষতা হচ্ছে একজন নেতার বা নেতৃত্বের অপর পরবর্তী একটি বিশেষ গুণ। নিরপেক্ষতা কি? একজন নেতাকে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল বা নারী পুরুষ ধর্ম বর্ণ ভেদাভেদে নিরপেক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বা যে কোনো কাজ করে যেতে হবে। নেতাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে।
তারপর নেতাকে ন্যায় নীতি পরায়ণ হতে হবে, নেতাকে ন্যায় নীতি পরায়ণ হতে হবে। অবশ্যই নেতা হবেন একজন নৈতিক গুণের অধিকারী, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তাকে অবশ্যই জানতে হবে। এরপর দায়িত্ববোধ, নেতার মধ্যে অবশ্যই দায়িত্ববোধ থাকতে হবে। নেতা তার দায়কে সর্বদা কাঁধে নিয়ে কাঁধে নিতে প্রস্তুত থাকবেন, তার মানে তিনি হচ্ছে তার যে দায়িত্ব সেটা তিনি সর্বদা গ্রহণ করার জন্য মূল মানসিকতা তাকে থাকতে হবে, তাকে অবশ্যই দায়িত্ব বোধ সম্পন্ন হতে হবে, তার দায়িত্ব পালন করতে হবে। এরপরে পরবর্তী গুণ হচ্ছে কথাও কাজের মিল। আমরা যখন দেখি যে সাধারণত আমরা একটা উদাহরণ বলি, যে নির্বাচনের আগে আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করে থাকেন। আমরা জানি যে হচ্ছে যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে এই রাস্তা ঠিক করে দেব, এই সমস্যা দূর করে দেব, ওই সমস্যা দূর করে দেব। এখন একজন নেতা যেই প্রতিশ্রুতি প্রদান করবেন ক্ষমতায় যাওয়ার পরে, তাকে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ অবশ্যই করতে হবে। নেতার কথা এবং কাজের যদি মিল না থাকে তাহলে কখনোই কিন্তু জনগণ তার নেতৃত্ব অনুসরণ করবে না। তাই অবশ্যই নেতার কথা এবং কাজের সাথে মিল থাকতে হবে। এরপর নেতাকে আত্মসংযমী হতে হবে, নেতাকে আত্মসংযমী হতে হবে। কীভাবে আত্মসংযমী হতে হবে? নেতাকে তার জাতীয় স্বার্থ সংরক্ষণ করার জন্য বা জনগণের স্বার্থ রক্ষার্থে তার যে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ আছে সেই ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করতে হবে। নেতাকে তার জনগণের স্বার্থ রক্ষা করার জন্য তাকে নিজের স্বার্থটাকে সংযত করতে হবে বা নিজের স্বার্থটাকে উপেক্ষা করতে হবে। আত্মসংযমী না হলে কখনোই ব্যক্তি বা জনগণ একজন ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করতে পারবে না। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের নেতৃত্বের গুণাবলী। আজকে আমাদের আলোচ্যসূচি অনেক সীমিত, আমরা পরবর্তী ক্লাসে নেতার বা নেতৃত্বের প্রকারভেদ এবং সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের প্রয়োজনীয়তা বা নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।